অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অবশেষে ভবিষ্যৎবাণী মিলে গেল। এই চতুর্থ দফার লকডাউন কতদিন অবধি চলতে পারে তার ভবিষ্যৎবাণী আমি এর আগে করেছিলাম আমার চ্যানেলে। তো আমি বলেছিলাম পয়লা জুন থেকে 23 জুন অবধি এই লকডাউন বাড়বে, কিন্তু দেখুন 31 মে অবধি এই চতুর্থ দফার লকডাউন কিন্তু বৃদ্ধি করা হলো সময়টা। তো আমি এর আগের ভিডিওর লিঙ্কটা আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এই এরপরে যে পঞ্চম দফার লকডাউন কতদিন অবধি চলতে পারে তারও ভবিষ্যৎবাণী আমি আমার অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে আপনাদেরকে জানাতে চলেছি। তো প্রথমে আপনাদেরকে জানাই, এই যে প্রথম দফার লকডাউন 21 দিনের জন্য হয়েছিল, দ্বিতীয় দফার লকডাউনটা হয়েছিল 19 দিনের জন্য, তৃতীয় দফার লকডাউন 14 দিনের জন্য, এবং চতুর্থ দফার লকডাউন যেটা শুরু হয়েছে আজ থেকে সেটাও কিন্তু 14 দিনের জন্য, এবং পঞ্চম দফার লকডাউন কতদিন অবধি চলতে পারে সেটা আমি চেক করে আপনাদেরকে এই তথ্য আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি, অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি এই পঞ্চম দফার লকডাউন। তো তার আগে অনেকে অনেক রকম কমেন্টস করছেন, অনেকে ভালো কমেন্টস করছেন, আমার সত্যি খুব ভালো লাগছে, কিন্তু বেশ কিছু অর্থাৎ 10% এই সব নেগেটিভ কমেন্টস করছেন। আবারও বলছি আপনাদের উদ্দেশ্যে যারা নেগেটিভ কমেন্টস করছেন, আমি তাদের নাম ধরে ধরে তাদের আইডির নাম ধরে ধরে বলতে পারি, কিন্তু এই সব সময় আমার নেই এখানে। তো তাদেরকে বলছি আবারও, আপনারা আমার এই চ্যানেল দেখবেন না। আমি কোনো সময় বলি না যে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, এই সকল আমি আমার চ্যানেলে বলি না। যদি ভালো লাগে দেখবেন, না ভালো লাগে আনসাবস্ক্রাইব করে দিন, ব্লক করে দিন। নিজে মানসিকভাবে বিভ্রান্ত হবেন না আপনার যদি ভালো না লাগে, এবং নিজের ব্লাড প্রেশারটা বাড়াবেন না যাদের 10% লোকের যাদের ভালো লাগছে না। আমি এটা আমারও বলছি, মুখের ভাষা অনেকেরই খারাপ আছে, রক্তে সংস্কার নাই, এবং মাতা পিতা নিশ্চয়ই তাদেরকে ঠিকমতো শিক্ষা দিতে পারেনি। আমার ভালো না লাগতেই পারে, তার বলে আমি কোনো বাজে কথা ব্যবহার করতে পারি না। আজকে জানেন, আপনাদেরকে আমি একটা কথা বলি জ্যোতিষশাস্ত্রে আপনাদেরকে, যে আজকে এই যে আমাদের অনেকের অর্থনৈতিক যে কষ্ট কেন হয় জানেন, আমাদের মুখের ভাষার জন্য। আপনারা যদি বাজে ভাষা ইউজ করেন সেক্ষেত্রে লক্ষ্মী কিন্তু রুষ্ট হয়। আমি বলছি আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে, আপনারা একটা না একটা সময় কিন্তু গিয়ে আঘাত খাবেনই খাবেন যারা এই মুখের ভাষা খারাপ করছেন। আপনার ভালো না লাগে আপনি দেখবেন না, কমেন্টস করবেন না, লাইক দিবেন না, কিন্তু বাজে ভাষা দয়াপূর্বক আমি আবারও আপনাদেরকে যাদের 10% যারা আছে তাদেরকে অনুরোধ করছি করবেন না, পছন্দ না লাগে ব্লক করে দিন। যারা 90% যারা দেখে তাদের জন্য আমার এই ভিডিও তৈরি করা, আবারও বলছি এর আগের ভিডিওতেও দিয়েছি লকডাউনের, তার আগের একটা ভিডিও আছে আমার লকডাউনের, আমি রেল নিয়ে ভবিষ্যৎবাণী করেছি, দেখুন মিলে গেছে। তো এবার করতে চলেছি পঞ্চম দফার লকডাউন কতদিন চলবে। তার আগে আপনাদেরকে জানাই, হু একটি রিপোর্ট দিয়েছে, যে রিপোর্টটাতে একটু হলো উদ্বেগজনক ব্যাপার। দেখুন এই ভাইরাস কিন্তু চরিত্র বদল করছে, এই চরিত্র বদল করার জন্য কি হচ্ছে যে এই যে মেডিসিন যে আবিষ্কার হচ্ছে করা একটু সমস্যা হয়ে যাচ্ছে, কারণ একই রকমের ভাইরাসে কিন্তু চরিত্র থাকছে না, এই জন্য মেডিসিনের তৈরির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসছে। এবং আপনাদেরকে জানাই, এই যে রাহু গ্রহ যে আদ্রা নক্ষত্র থেকে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ চরণে অর্থাৎ 20 মে প্রবেশ করছে, এর কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সুফল কিন্তু আমরা পেতে চলেছি। প্রথম কথা আপনাদেরকে জানাই, দেখুন প্রথমে আপনারা দেখুন এই যে নক্ষত্র যে প্রবেশ করছে মৃগশিরা নক্ষত্রে, আস্তে আস্তে কিন্তু পজিটিভ দিকগুলো কিন্তু আসবে। আমি আপনাদেরকে বলবো, আপনারা যখন বেরাবেন
সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, নিজের জন্য, পরিবারের জন্য এবং দেশের জন্য। এর পাশাপাশি আপনাদেরকে জানাই, দেখুন ভারতবর্ষে এই করোনা কেস কিন্তু বৃদ্ধি পাচ্ছে, আমি এটা আপনাদেরকে জানাচ্ছি, কিন্তু আপনারা দেখুন রিকভারি রেটটা কেমন আছে। আমাদেরকে দেখতে হবে যে রিকভারি রেটটা দেখুন অনেকটাই ভালো হয়েছে। দেখুন যদি ধরে নেন প্রতিদিন 5,000 লোক এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে, রিকভারি যদি 6,000 হয়, আমি বলবো এই জিনিসটা ধীরে 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 কিন্তু খতম হবেই। এবং আমি যে ডেটটা দিয়েছি 29 সেপ্টেম্বর, এই ভাইরাসের প্রকোপ অনেক অংশে মুক্ত পাবে এই ভারতবর্ষ। আমি এটা আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, 29 সেপ্টেম্বর আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই হয়তো এই ভাইরাসের মেডিসিন আবিষ্কার হয়ে যাবে, অর্থাৎ চলে আসবে এই মেডিসিন, এবং ভাইরাস অনেকটা হলো গ্রহর কম্বিনেশন যেটা বলছে, অনেকটা ভাইরাসের প্রকোপ থেকে কিন্তু আমাদের দেশ ও দুনিয়া মুক্ত পাবে। দেখুন আমাদের পূর্ব দিকের দেশগুলো, যেমন ধরুন অস্ট্রেলিয়া, যেমন ধরুন জাপান, যেমন ধরুন সিঙ্গাপুর, এই দিকগুলো দেখুন, এদের কিন্তু করোনা ভাইরাসের রিকভারির রেটটা কিন্তু অনেকটাই ভালো। আস্তে আস্তে গোটা বিশ্বব্যাপী এই রিকভারির রেটটা কিন্তু ভালোর দিকে আসতে চলেছে। দেখুন এর আগের ভিডিওতেও আমি একটা কথা বলেছি, এই সময় আপনারা ভগবান বিষ্ণুর বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং দেবাদিদেব মহাদেবের অর্থাৎ শিবের পূজা আপনারা এ সময় করুন। সেক্ষেত্রে কী হবে, বিশ্বব্যাপী এই মারণ ভাইরাস থেকে কিন্তু বাঁচবে। আমি খুব দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি, ভগবান বিষ্ণুর বীজ মন্ত্র আপনারা প্রত্যেকে পাঠ করুন। তো তার আগে আপনাদেরকে জানাই, এই ভাইরাস থেকে মুক্তি পেতে গেলে প্রথমে দেখুন আগে হবে জেলা স্তর থেকে এই ভাইরাস কিন্তু কমবে, অর্থাৎ জেলা স্তর, তারপরে রাজ্য স্তর, তারপরে টোটাল দেশ থেকে কিন্তু এই ভাইরাসের কেস কিন্তু কমবে, ধাপে ধাপে এই ভাইরাস কিন্তু কমবে। আমি এর আগের ভিডিওতে বলেছি, প্রথম জেলা, তারপর রাজ্য, তারপর আপনার দেশব্যাপী আস্তে আস্তে এই ভাইরাসের প্রকোপ কমবে। তবে ভারতবর্ষে এই 15 জুনের মধ্যে এই যে ভাইরাসে আক্রান্ত এর সংখ্যা কিন্তু বাড়বে, গ্রহগত অবস্থানের নিরিখে সেই সংখ্যা কিছুটা হলেও বাড়বে, সেটা 1,30,000 থেকে 1,70,000-এর মধ্যে কিন্তু, 1,60,000-1,70,000-এর মধ্যে কিন্তু এই সংখ্যাটি থাকার সম্ভাবনা আছে, 1,30,000 থেকে 1,60,000-এর মধ্যে কিন্তু থাকার সম্ভাবনা আছে। পাশাপাশি এ সময় রিকভারির রেটটাও কিন্তু অনেক অংশে বৃদ্ধি পাবে, ঠিক অস্ট্রেলিয়া, ঠিক জাপান, ঠিক সিঙ্গাপুরের মতো এর যে রিকভারি রেট সেটাও কিন্তু বাড়বে। কিছু লোকের, খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, কিছু লোকের হয়তো মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকছে, এদিকটা আমি এড়িয়ে যাচ্ছি না। সেই দিক থেকে অবশ্যই আপনারা এ সময় প্রত্যেককে বলছি ভগবান বিষ্ণুর বীজ মন্ত্র পাঠ করুন এবং দেবাদিদেব মহাদেবের পুজো করুন, দেখুন নিজে এবং নিজের পরিবার এবং প্রত্যেক দেশ যেন ভালো থাকে, এই কামনা করে আপনারা পুজো করুন। আশা করি অবশ্যই এই মারণ ভাইরাস থেকে একমাত্র এই ভগবান ছাড়া আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। এইবার আমি জানাই, পঞ্চম দফার লকডাউন কতদিন পর্যন্ত চলতে পারে, জ্যোতিষশাস্ত্রে আমি জানাতে চলেছি, জ্যোতিষের আঙ্গিকে আমার ভবিষ্যৎবাণী। আমি এই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেল, আমি কৌশিক রায়, আমি এটার দ্বারা ভবিষ্যৎবাণী করতে চলেছি। এই পঞ্চম দফার লকডাউন যেটা চলার সম্ভাবনা আছে সেটা হচ্ছে আপনার 14 জুন থেকে 16 জুনের মধ্যে এই পঞ্চম দফার লকডাউন চলার সম্ভাবনা আছে, অর্থাৎ 1 জুন থেকে 14 কি 16 জুন পর্যন্ত এই পঞ্চম দফার লকডাউন চলবে, 1 জুন থেকে 14 থেকে 16 জুনের মধ্যে এই লকডাউন চলবে।
ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, ভগবান বিষ্ণুর মন্ত্র জপ মন্ত্র পাঠ করুন। নমস্কার, ধন্যবাদ।